আসসালামু আলাইকুম। ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুং, তিনি সত্যি সত্যি একটি অন্য রকম রাজা। সেই রাজা বর্তমানে বাংলাদেশ সফর করছেন। তো বাংলাদেশ সফর নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, কিন্তু এই জিগমে খেসার ওয়াংচুং ভুটানের যে রাজা, সেই রাজার সম্পর্কে কিছু বলতে চাই। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমি নিজেও অতটা বিস্তারিত জানতাম না, কিন্তু এবার কয়েকটি ঘটনা জানলাম যে অসাধারণ একজন রাজা। আমরা প্রচলিত অর্থে যেই সব রাজাদের জানি যে এখনও আছে বিশ্বে, তারা খুবই একেবারেই দেয়ালবন্দি থাকেন, সাধারণ মানুষের সাথে সংযোগ থাকেন না, বা অনেক দূরত্বে কিছু মানে অনুষ্ঠান করেন, মানে রাজ্যের লোকরা বা দেশের মানুষরা তার কাছাকাছি যেতে পারেন না। কিন্তু এই রাজা, তরুণ বয়স, এখনো বলা যায় যুবক বয়স, তিনি কিন্তু অন্য ধরনের মানুষ। তিনি একেবারে জনগণের কাছাকাছি যান, একেবারে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে বেড়ান, এবং সাধারণ মানুষের সাথে তিনি চা খান, গল্প করেন, আড্ডা দেন, এরকম টাইপের রাজা। এবং শুধু তাই না, ব্যক্তিগত জীবনে তিনি অসাধারণ একটা মানুষ। কেমন সেটা তার কিছু কাহিনী আছে, যে এমনকি প্রেমিক হিসাবেও তিনি যে কত ভালো একজন মানুষ, ভুটানের তরুণ তরুণীদের কাছে এই রাজা একজন আদর্শ। দর্শক, সেই খবরটি তুলে ধরেছে সমকাল। সেখানে বলা হচ্ছে যে তরুণ বয়সে তিনি ফুটবল খেলতেন, তো তিনি গোলকিপার ছিলেন, কিন্তু তিনি দেখছেন যে খেলা হয় ঠিকই, কিন্তু মানে প্রতিপক্ষের বলটা তার জালে ঢোকে না, হয় গোল বারের পাশ দিয়ে চলে যায়, উপর দিয়ে চলে যায়, পাশ দিয়ে চলে যায়, এরকম। তো তার কৌতূহল হলো যে কেন এরকম অবস্থা, মানে কেন এটা হয়। এরপর তিনি দেখেন যে আসলে রাজার প্রতি সম্মান জানিয়ে, তখন তিনি যুবরাজ ছিলেন, আরও তরুণ ছিলেন, কেউ গোল পোস্টে গোল করে না, যদি গোল মানে খেয়ে যায় তাহলে যুবরাজের প্রতি অসম্মান করা হবে। এটা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ফুটবল খেলা ছেড়ে দেন। চিন্তা করেন, তিনি জানছেন তিনি ফুটবল খেলা ভালোবাসেন, নিজেও খেলতে চান, কিন্তু তিনি খেলা ছেড়ে দিলেন। কি কারণে? ওই যে রাজ্যের মানুষের প্রতি সম্মান জানিয়ে, যে তারা যেহেতু গোল করবে না, সুতরাং তিনি এই খেলা খেলবেন না। তো এখানে বলা হচ্ছে ভুটানে, গল্পটি ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুংকে নিয়ে। তরুণ বয়সে তিনি দেশটির প্রথম বিভাগ ফুটবল লিগে খেলতেন, এছাড়া বাস্কেটবল ও ফটোগ্রাফি নিয়েও বেশ আগ্রহ রয়েছে তার। সাদামাটা জীবন যাপনের অনেক গল্প আছে ভুটানের এই রাজাকে নিয়ে। গণতন্ত্রের জোয়ারের মধ্যেও জনদরদি রাজা হিসেবে বিশ্বে সুনাম রয়েছে খেসার ওয়াংচুকের, অর্থাৎ এই রাজার। সব থেকে বেশি প্রচলিত রয়েছে ড্রাগন দেশের রাজার প্রেমের গল্প নিয়ে। ভুটানের দেশ তথা স্থানীয় ভাষায় ড্রুক ইউল নামের ছোট্ট দেশ ভুটানের রাজা জিগমে ওয়াংচুক বিয়ে করেন সাধারণ ঘরের সুন্দরী তরুণী জেটসুন পেমাকে। কিভাবে সেটা বলা হচ্ছে। রাজা জিগমে আর জেটসুনের মন দেওয়া নেওয়া হয়েছিল সেই 14 বছর আগে থিম্পুর, অর্থাৎ ভুটানের রাজধানী থিম্পুর, এক ঘরোয়া বনভোজনে গিয়ে। তখন জেটসুনের বয়স 7 আর জিগমের বয়স ছিল 17। গত আগস্ট মাসে ছাত্রছাত্রীদের এক সমাবেশে তিনি সেই প্রেমের গল্পটা শুনিয়েছেন। সেখানে তিনি বলছেন যে আমি তখন রাজপুত্র, সেদিন আমি জেটসুনের সামনে হাঁটু গেড়ে বসে বলেছিলাম, তুমি যখন বড় হবে তখন যদি আমি এবং তুমি দুজনই অবিবাহিত থাকি এবং যদি দুজনই চাই তাহলে আমি তোমাকে বিয়ে করব। সেই প্রেমের সফল পরিণতি ঘটে 2021 সালের 13ই অক্টোবর, একটি চমৎকার রৌদ্রোজ্জ্বল দিনে। তবে 7 লাখ অধিবাসীর ছোট্ট দেশটির প্রিয় রাজা জিগমে দেশের ভবিষ্যৎ রানীর কথা জনগণকে জানান গত মে মাসে। সেই থেকে দেশের মধ্যে রাজার প্রতি প্রতিটি সফরেই সঙ্গী হয়েছেন জেটসুন। এমনকি এই সফরের সময়গুলোতে রাজা জিগমে এমনভাবে জেটসুনের হাত ধরে ঘুরতেন যে তা ভুটানের তরুণ তরুণীদের কাছে বেশ অনুকরণীয় ধারায় পরিণত হয়েছে। অর্থাৎ নিজের প্রেমিকাকে কিভাবে হাত ধরতে হবে সেটা হচ্ছে রাজাকে অনুসরণ করে তারা শিখেছে এবং উদ্বুদ্ধ হয়েছে। বিশ্বের অন্যতম দুই
বড় শক্তিধর দেশ চীন এবং ভারতের মাঝে নিরিবিলি ছিমছাম এই ড্রাগনের দেশ ভুটান। অক্সফোর্ড পড়ুয়া জিগমে 2006 সালে রাজা রাজ সিংহাসনে বসার পর থেকে দেশের প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মানুষের সাথে দেখা করেছেন। দেখেন, সে অক্সফোর্ডেও পড়াশুনো করেছেন এবং তারপরে যখন নাকি 2006 সালে তিনি রাজ সিংহাসনে বসেন, তারপরে তিনি প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে দেখা করেছেন, এমনকি অনেকের অনেক প্রত্যন্ত এলাকায় পায়ে হেঁটেও গেছেন, তিনি কথা বলেছেন, খোঁজখবর নিয়েছেন আপামর জনসাধারণ, শুধু জনসাধারণের। শুধু তাই নয়, সপ্তদশ শতকে তৈরি থিমপুর ছোট্ট রাজকুটিরেও কুটিরে এখনও জনসাধারণকে আমন্ত্রণ জানান তিনি, চা খাওয়ান, খোলা মনে গল্প করেন জিগমে, যে কারণে তিনি মহানুভব রাজা হিসেবে বেশ জনপ্রিয়। ভুটানের এই রাজার সম্পর্কে কিন্তু ভুটানের এই পর্যন্ত কোনো গণমাধ্যম নেতিবাচক কোনো খবর দিতে পারেনি, যে রাজার বিরুদ্ধে অসন্তোষ, রাজার বিরুদ্ধে বিক্ষোভ, তেমনটা না। অর্থাৎ তিনি রাজা হলেও একদম সাধারণ মানুষের রাজা হিসেবে তিনি এখনও বিচরণ করেন, সবার ক্ষেত্রে মানে সবার মাঝে, এবং সবার মন ছুঁয়েছে তিনি, এবং তরুণ তরুণীদের, যুবকদের তিনি আদর্শ, কেননা তিনি তার ব্যক্তিগত জীবনে তার প্রেমের কাহিনীটা তুলে ধরেছেন, এবং এই যে তিনি বসে বসে সবার সাথে গল্প করেন, চা খান, ঘুরে বেড়ান সাধারণের মতন করে, এটি বর্তমান বিশ্বে একটা চমক, যেটা ভুটানের মানুষের কাছে একটা আদর্শ হিসাবে পরিচিত। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।